মাদক মামলায় মুম্বাইয়ের আর্থার রোড জেল থেকে অবশেষে জামিনে মুক্তি পেলেন শাহরুখ পুত্র আরিয়ান খান। স্থানীয় সময় আজ সকাল 11টার দিকে জেল থেকে ছাড়া পেয়েছেন তিনি। আরিয়ানকে নিতে সকালে মান্নার থেকে শাহরুখ ও গৌরী খান দম্পতির গাড়িবহর কারাগারের দিকে আসতে দেখা যায়। তাদের এক নজর দেখতে জেল গেটের সামনে অনেকেই ভিড় করেছিল। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভোর 5:30টায় মুম্বাইয়ের আর্থার রোড জেলের বেল বাক্স খোলা হয়েছিল। তাতে আরিয়ান সহ 6 থেকে 7 জনের জামিনের নথি ছিল। এ সময় আর্থার রোড সংলগ্ন এলাকায় কড়া পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। বৃহস্পতিবারে জামিন মঞ্জুর হয়েছিল, কিন্তু নথি পৌঁছতে দেরি হয় আর্থার রোড জেলেই 2 রাত কাটাতে হয় তাকে। আদালতের রায়ের প্রক্রিয়া মেনে আজ সকালে জেল থেকে বেরিয়ে এলেন শাহরুখ তনয়। সাধারণ মানুষ চিত্রগ্রাহকদের ভিড় পেরিয়ে সোজা গাড়িতে উঠতে দেখা যায় তাকে। বাবা শাহরুখ খানের সঙ্গেই অবশেষে মান্নাতে ফিরেছেন আরিয়ান। দীর্ঘ প্রতীক্ষার পর 28 দিনের জেল জীবনের অবসান হলো তার। তবে জামিন পেলেও প্রতি শুক্রবার দুপুর 11টা থেকে দুপুর 2টার মধ্যে মুম্বাইয়ের এনসিবি দপ্তরে হাজিরা দিতে হবে আরিয়ানকে।